টুপি পরার গুরুত্ব কতটুকু? একজন বলে টুপি পরার কোনো গুরুত্বই নেই। টুপি সাহাবা একরাম পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, তাদের মহব্বতে যদি কেউ পরেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন সেজন্য আমি পরি, সেজন্য তিনি সওয়াব পেতে পারেন। অনেক ওলামায়ে কেরাম এটাকে সুন্নতে আদাহ বলেন, অনেকে সুন্নতে ইবাদা বলেন। সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজ করেছেন জাস্ট অভ্যাসগতভাবে, এটা ইবাদত হিসেবে করেন নাই। যেমন লাউ খেতে তিনি পছন্দ করতেন, এটা অভ্যাসগত সুন্নত, লাউটা তার কাছে ভালো লাগতো। এখন আপনার কাছে আলু ভালো লাগতে পারে, তাহলে আপনি সুন্নাহ বিরোধী লোক হয়ে গেলেন না। আপনার কাছে কুমড়া ভালো লাগতে পারে, রসুলের কাছে লাউ ভালো লাগছে, এই জন্য আপনি রসুলের সুন্নাহ বিরোধী। হ্যাঁ রে, আমার রসুল লাউ পছন্দ করতে আর বেটা কুমড়া পছন্দ করে, কত বড় নবীর দুশ্মন! এইভাবে যোগ বিয়োগ করার সুযোগ আছে? কারণ এটা অভ্যাসগত সুন্নত, ওনার কাছে ভালো লাগছে, আমার কাছে এটা ভালো লাগছে। এবাদতগত সুন্নত যখন হবে তখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি পছন্দের আদার অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নেই। এই জন্য সুন্নত দুই প্রকার, অভ্যাসগত এবং এটা। অ্যারাবিয়ানরা যে ধরনের পোশাক পরত উনি সে ধরনের পোশাক পরছেন, এটাকে বলা হয় অভ্যাসগত সুন্নাহ। তখনকার মানুষ যেগুলো পড়তেন উনি সেগুলো পড়ছেন। ওনার যদি জন্ম হতো মনে করেন বাংলাদেশে, তাহলে হয়তো বাংলাদেশের তখনকার মানুষের যে পোশাক আশাক সেগুলো পছন্দ করতেন, কারণ আঞ্চলিক যে পোশাক আশাক এবং অন্যান্য কালচারগুলো আছে এগুলোর সাথে কোনো দেশের মৌলিক কোনো সংঘর্ষ না থাকলে এগুলো সবগুলো অ্যালাউড ইসলামে, সব দেশের সকল সংস্কৃতি ইসলাম অনুমোদন করে। এবং মানুষের মানে মাটির প্রভাব ব্যক্তির উপরে পড়ে, কালচার উপরে পড়ে, সেগুলো ইসলাম অনুমোদন করে যদি কোনো দেশের সংঘর্ষ না থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টুপি পরেছেন, অনেক ওলামা ইকরাম বলেন এটা অ্যারাবিয়ানরা তখন টুপি পরতো, তখন মুশরিকরাও টুপি পরতো, মক্কার কাফেররাও টুপি পরতো, ওখানকার লেবাস ছিল হিসেবে পড়ছেন। যদিও যারা এটা বলেন সুন্নতে আদা, তাদের মত অনুযায়ীও যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে টুপি পরে যে তিনি পড়ছেন তা আমি পড়ছি, কোনো কারণ বুঝি না আমি তার অনুসরণটা করছি, তাহলে তিনি সওয়াব পাবেন। যেমন লাউ যদি কেউ খায় বেশি বেশি করে, তার নিয়ত থাকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করছেন সেজন্য আমি এটা পছন্দ করি, সেজন্য আমি এটা কিনবো, একটু খাবো, তো ইনশাল্লাহ সে সওয়াব পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে, তাকে মহব্বত করার কারণে। এটা হলো ভালোবাসার কারণে শুধুমাত্র। নামাজ, তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন সুন্নতে ইবাদাহ, তবে টুপির জন্য আলাদা কোনো ফজিলত আছে বলে আমার জানা নাই, যে টুপি পড়লে নামাজ এত রাকাত বেশি হবে, টুপি পড়লে তার এত নেকি হবে, বা তোমরা টুপি পরবা, এরকম আলাদা কোনো ফজিলতের কথা বলা হয়নি। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, সাহাবীরা পড়তেন, সেই হিসাবে তাদের মহব্বতে পড়লে আপনি সওয়াব পাবেন, জাস্ট এটুকু। নামাজের মধ্যে টুপি না থাকে সব অ্যাকচুয়াল পরিমাণ কম বা বেশি হবে না, টুপি থাকে না থাকে, বিশেষ করে আপনার সুন্নতে আদা যারা মনে করেন তাদের দৃষ্টিকোণ থেকে। এখন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় নামাজের সময় টুপি না থাকলে কি করে মানুষ, একসময় তো পোলাপান নামাজের জন্য ডাকলে বলতো হুজুর টুপি নাই, মানে নামাজ পড়বো কেমনে টুপি নেই, এটা পরনের লুঙ্গির মতো হয়ে গেলো আর কি, যে লুঙ্গি নেই হুজুর নামাজ পড়বো কেমনে, ওটা তো 70 টাকা ফরজ, পোলাপান বলতো টুপি নেই, টুপি না থাকলে সমস্যা কি, টুপি ছাড়া নামাজ পড়া যায়। অনেক মসজিদে দেখা যায় যে ওই যে ইয়ের ওই গরুর মুখে যে দেয় ওইরকম টুপি রাখে, বাঁশ দিয়ে বানানো, প্লাস্টিক দিয়ে বানানো, ওইগুলো মাথায় একটা দেয়, আর যদি ওইটাও না থাকে তো অনেক লোকের তো দেখছি আমি এখন এগুলো কমে গেছে আস্তে আস্তে, অনেক লোক দেখছি যে আপনার ওই যে রুমাল আছে না, রুমাল দিয়ে মাথায় একটা বান্ধন দিয়ে একটা টুপি বানায়, মানে মনে করে যে এটা ঢাকাটা খুব জরুরি কিছু নামাজের জন্য, আসলে ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, নামাজের জন্য পরিপাটি হওয়া উচিত, সুন্দর পোশাক পরা উচিত, ওলামাদের মুত্তাকিদের লেবাস পরা উচিত, সেই হিসাবে আপনার টুপি থাকলো, পাঞ্জাবি থাকলো, ভালো পোশাক থাকলো, এটা ভিন্ন বিষয়। তো টুপির সাথে নামাজ হওয়া আমার কোনো সম্পর্ক নেই।